বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আজকে আমি আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি মটর ডালের শাক ভাজা। তো আসুন বন্ধুরা, আমি কিভাবে মটর ডালের শাক ভাজা বানাই আপনারা দেখতে থাকুন। দাদিমা প্রথমে মটরের শাকগুলোকে কেটে নিচ্ছে। তো এইভাবে আপনারা শাকগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নেবেন। আপনারা যে যে রকমভাবে পারবেন সে সেই রকমভাবে শাকগুলোকে প্রথমে কেটে নেবেন। বন্ধুরা, দাদিমা এদিকে শাকগুলো কাটতে থাকুক, ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দাদিমা সব শাকগুলো কেটে ফেলেছে, তো এখন রান্না করে নেওয়ার পালা। তার জন্য লঙ্কাও কুচি করে কেটে নিয়েছে। এবার কড়াইতে প্রথমে সরিষা তেল দিয়ে দেব। তেলের পর তেলের মধ্যে থেঁতো করা রসুন এর মধ্যে দিয়ে দেব। রসুন দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিগুলোকেও তেলের মধ্যে দিয়ে দেব। তারপর শাকগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কে কে মটরের শাক ভাজা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা কে কী রকমভাবে মটরের শাক ভাজা বানান তারা অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। আমার রসুন আর লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ দিয়ে দেব, কারণ শাকটা একটু ভাপ উঠলেই কমে যাবে, তার জন্য হালকা করে লবণ দিয়ে দিতে হবে। পরে যদি লাগে তো একটু দিয়ে দিতে হবে। আর আপনারা কখনোই বেশি লবণ এখানে দেবেন না, কারণ শাকগুলো কমে গিয়ে একেবারে লবণে পরিণত হবে। এবার আমি শাকগুলোকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে শাকগুলোকে আবার নাড়াচাড়া করে নেব। আর এই শাক ভাজতে খুব বেশি উপকরণ প্রয়োজন নেই, সামান্য একটু লবণ আর রসুন আর সামান্য একটু লঙ্কা হলেই হয়ে যায়। এবার আমি দেখে নেব শাকের মধ্যে লবণ হয়েছে কিনা। তো লবণটা একটু কম আছে, তার জন্য লবণ আরও একটু দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে খাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।